সায়েন্স টিটরে সবাইকে স্বাগত চলে এসছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাইশন নিয়ে যারা অঙ্কে ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এখান থেকে প্রচুর তোমরা অঙ্ক কমন পরীক্ষায় পেয়ে যাবে তার আগে বলবো তোমাদের যে পরীক্ষা হবে সত্তর মার্কের তার সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছি তোমরা এক নজরে দেখে নাও তারপরে সাইশ্রেন ভিত্তিক যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে দেওয়া হয়েছে কি প্রশ্নের শ্রেণী বিভাজন করে দেওয়া হয়েছে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে তাছাড়া কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন থাকবে সেগুলো এখান থেকে লিখে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে পাটিগুণিত যে নাম্বারগুলো বিভাজন করা হয়েছে এক ছয় ছ তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে ছটি করতে হবে তোমাদেরকে ছ দুয়ে বারো নম্বর পাটিগণিতে দুটি ব্রড প্রশ্ন পাঁচ দিয়ে দশ নম্বর বীজগণিতে দুটি প্রশ্ন যেগুলো তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় দু চারে আট এগুলো ভাগ করে দেওয়া হয়েছে তাছাড়া দেখো জ্যামিতি সম্পাদ উপপাদ্য থাকবে চারটা উপবাদ মধ্যে দুটা করতে হবে তোমাদেরকে তাছাড়া দেখো যে প্রয়োগ করতে হবে তোমাদেরকে দুটা দুটার মধ্যে একটা করতে হবে আর তাছাড়া সম্পাদ্য করতে হবে গিয়ে দুটার মধ্যে একটা আর রাশিবিজ্ঞান করতে হবে দুটোর মধ্যে একটা টোটাল নম্বর গিয়ে তোমরা টোটাল করে দেখো সত্তর নাম্বার এবার চলো চাই নিয়ে আলোচনা করব। তোমরা খাতার মধ্যে অবশ্যই লিখে নিবে কিংবা বইয়ের মধ্যে তোমরা প্রশ্নগুলো দাগিয়ে নিবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবে দেখো প্রথমে উপবাদ্দর সাইজেন রাখা হয়েছে অর্থাৎ জ্যামিতির উপবাদ্য দেখো পাতা নাম্বারগুলো লিখে দিয়েছি আর উপবাদ্য নাম্বারটা লিখে দিয়েছি তোমাদের সুবিধা হবে দেখো এক নাম্বার যে উপবাদ রাখা হয়েছে দুশো পাতার উপবাদ্য নাম্বার বারো খুবই ইম্পর্ট্যান্ট উপবাদ্য অবশ্যই তোমাদেরকে পরে রাখতে হবে তারপরে দু নম্বরটা দেখো একশো পঁচানব্বই পাতার উপবাদ্য নাম্বার এগারো আর এক তিন নাম্বারটা দেখো একশো পঁয়তাল্লিশ পাতার উপবাদ্য নাম্বার সাত আর চার নম্বরে লেখা হয়েছে দুশো ছ পাতার উপবাদ্য নম্বর তেরো এই চারটি উপবাদ্য করতে পারলে হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে দুটি উপবাদ্য লিখতে পারবে তারপরে দেখো সম্পাদ্য সম্পাদ্যে মাত্র দুটি প্রশ্ন রেখা হয়েছে অবশ্যই তোমাদেরকে দুটি প্রশ্ন দেখে হবে আর বারবার তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে সম্পাদ্যগুলো দেখো এক নম্বর কী দেওয়া হয়েছে এইট পয়েন্ট ওয়ান সেমি দৈর্ঘ্যের রেখাংশকে স্কেল ও কম্পাসের সাহায্যে সমান তিনটি ভাগে ভাগ করে করো দু নম্বর রেখা হয়েছে কি দশ সেমি দৈর্ঘ্যের রেখাংশ কে স্কেল ও কম্পাসের সাহায্যে সমান পাঁচ ভাগে ভাগ করো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি রেখাংশ দেওয়া থাকবে সেটাকে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে যেটাই বলুক না কেন তোমরা কিন্তু পরীক্ষাই করতে পারবে তারপরে দেখো কষে দেখি এই নাম্বারগুলো লিখে দিচ্ছি অধ্যায় দেখো কোষে দেখি উনিশের তোমাদেরকে যেগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে দশ এগারো বারো পনেরো পনেরো আট নাম্বারটা দশ নম্বরটা বারো নম্বরটা এবার দেখো এগুলো কষে দেখি উনিশ থেকে প্র্যাকটিস করতে হবে এবার সতেরো দশমিক দুই দেখো এ এর অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে দুই তিন আট নয় এবার সতেরো দশমিক এক থেকে করতে হবে নয় এবং দশ নম্বর অঙ্ক এবার দেখো পনেরো কষে দেখি পনেরো থেকে তোমাদের করতে হবে তিনের ছয় সাত আট দশ কষে দেখি চোদ্দো থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তিনের চার পাঁচ আট নয় বারো এবার চারের করতে হবে ছয় নাম্বার আট নাম্বার পাঁচের করতে হবে এক চার এবং পাঁচ অর্থাৎ কষে দেখি চৌদ্দোর এই অঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে এবার কষে দেখি আঠেরো থেকে তোমাদেরকে করতে হবে ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর এটা লেখচিত্র আছে তোমরা প্র্যাকটিস করবে ভালো করে তারপরে দেখো কষে দেখি তেরো পয়েন্ট দুইয়ের যেগুলো করতে হবে দেখো একের এগারো পনেরো তিনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে দেখো তিনের এক তিন চার পাঁচ ছয় তিন তেরো দশমিক একের করতে হবে দুইয়ের এক এগারো পনেরো সতেরো এবার বারো কষে দেখি বারোর দেখো এক দুই পাঁচ নয় দশ এগারো এগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে তারপরে দেখো কষে দেখি এগারোর চারের তিন নাম্বার তারপরে এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো নম্বর অঙ্ক এবার দেখো কষে দেখি দশ দশমিক দুইয়ের করতে হবে দুই দুই ছয় নয় দশ কষে দেখি পাঁচ দশমিক দুই থেকে তোমাদের করতে হবে দুইয়ের এ বি সি আর জি নাম্বারটা কষে দেখি চার দশমিক এক থেকে করতে হবে দুইয়ের এক পাঁচ তিনের এক দুই চারের এক দুই এরপরে শেষে দেখো জ্যামিতি প্রয়োগ অর্থাৎ উপপাদ্যের যে প্রয়োগগুলো তোমাদেরকে করতে হবে পরীক্ষায় দুটা থাকবে দুটার মধ্যে করতে হবে একটা দেখো এখানে দেওয়া হয়েছে তোমরা এই দুটো একটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে একের উনপঞ্চাশ পাতার চার নম্বর একশো সাতান্ন পাতার দুই নাম এগারো নম্বর আর দুশো তিন পাতার সাত আট নয় দশ নম্বর তাহলে এই জ্যামিতিক প্রয়োগগুলো একশো ঊনপঞ্চাশ পাতার চার নম্বর আর একশো সাতান্ন পাতার এগারো নম্বর আর একশো দুশো তিন পাতার সাত আট নয় দশ নম্বরগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে তাহলে আশা করি তোমরা এখান থেকে প্রচুর অঙ্ক ক্রমণ পেয়ে যাবে ব্যস্ট অফ ল্যাক পরীক্ষা তোমরা ভালো করে দাও ধন্যবাদ